আসসালামু স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত আবারও যুদ্ধ উত্তেজনা ড্রোন ও হেলিকপ্টার বাহী যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান ফিলিস্তিনিদের এক লাখ ছেষট্টি হাজার ঘর বাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল উইঘুর মুসলিমদের মানবাধিকার রক্ষার আহ্বান বিশ্বের উনচল্লিশ দেশের দোহার আফগান শান্তি বৈঠকে যেভাবে সাইয়া ফেলছে ভারত পাকিস্তান বিরোধ এবং সর্বশেষ জানিয়ে দেব নতুন পদ্ধতিতে ভারতকে কাবু করছে চীন লাউড স্পিকার দিয়ে সৈন্যদের কানের পর্দা ফাটানোর দাবি ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার ভারতের সেনাদের নতুন পদ্ধতিতে সায়স্তা করছে চীন লাউড স্পিকার দিয়ে সৈন্যদের কানের পর্দা ফাটানোর দাবি করেছে ভারত এতে আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিবেন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে চীন সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ভারত প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চীনের সঙ্গে সংঘাতের তীব্রতা এখন স্থিমিত কিন্তু পরিস্থিতি মোকাবেলায় ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে ভারত বেজিং এর উপর চাপ বাড়িয়ে এল কাছে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারতের ক্ষেপণাস্ত্র সৌর্য মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে চলতি মাসে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সাফল্য পাওয়া গেছে তবে শেষ পর্যন্ত কোথায় সৌর্য মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় সেনাবাহিনী ও জাতীয় নিরাপত্তা পরিষদ এই খবর তুলে ধরেছে সর্বভারতীয় সং সংবাদত্র হিন্দুস্থান টাইমস সূর্য নামের ওই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম এটির পাল্লা সাতশো কিলোমিটার ক্ষেপণাস্ত্রটি সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী সংবাদপত্রটি জানাচ্ছে ইতোমধ্যেই এল এসি বরাবর সীমিত সংখ্যক নির্ভয় ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারত যার পাল্লা আটশো কিলোমিটার পর্যন্ত তবে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কম গতিতে ছোট অর্থাৎ সাবসনিক তাই এবার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনেরও অনুমোদন দেওয়া হলো বিশেষজ্ঞদের মতে নয়াদিল্লি এই পদক্ষেপে নিঃসন্দেহে বেইজিংয়ের জন্য চাপ কিছুটা বেড়ে গেল সেই সঙ্গে ভারত যে পিছু পা হতের রাজি নয় সেই বার্তাও দেওয়া হল সীমান্ত নিয়ে এর সঙ্গে টানাপোরনের চলাকালীন সময় গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের মধ্যে ক্ষেপণাস্ত্র নিয়ে চারটি পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি এর প্রতিটিতেই সাফল্য মিলেছে গত সাত সেপ্টেম্বর হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেইট বেহিকলের পরীক্ষা করা হয় মানবহীন ওই যান দূরপাল্লার এবং শব্দের চেয়ে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম শব্দের চেয়েও দ্রুতগামী ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় হয় গত 30 সেপ্টেম্বর এরপর তেসরা অক্টোবর পরীক্ষা করা হয় সূর্য ক্ষেপণাস্ত্রের পাঁচ আগস্ট ডুব জাহাজ ধ্বংস করতে সক্ষম সুপারসনিক মিসাইল অ্যাসিটেড রিলিজ অব টরপেডো এর সফল পরীক্ষা চালায় ভারত পাশাপাশি ভারতকে ফাইভ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজ দ্রুত গতিতে সেরে ফেলতে চায় এই পর্বের লক্ষ্য কে এর পাল্লা পাঁচ হাজার কিলোমিটার নিয়ে যাওয়া এই ক্ষেপণাস্ত্রটি যুব জাহাজ থেকে সরা যাবে মনে করা হচ্ছে আগামী পনেরো মাসের মধ্যে কে ফাইভ এর পরীক্ষা সফল হবে অরিহন্ত গোত্রের ডুবো জাহাজ মোতায়েন করা হবে ওই ক্ষেপণাস্ত্র ড্রোন ও হেলিকপ্টার বাহী যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে যাচ্ছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি জানিয়েছেন আগামী নভেম্বর মাসে তার দেশ ড্রোন হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র বাহী নতুন যুদ্ধ জাহাজ উদ্বোধন করতে যাচ্ছে এই জাহাজ সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে বলে তিনি জানান গতকাল ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে অ্যাডমিরাল খানজাদি এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এই তথ্য জানান তিনি বলেন নতুন যুদ্ধ জাহাজের নাম দেওয়া হয়েছে পার্সিয়ান গালফ যা আগামী নভেম্বর মাসে ইরানের নৌবহরে যুক্ত হবে ইরানের এই কমান্ডার জানান নতুন যুদ্ধ জাহাজটি একবার জ্বালানি নিয়ে তিনবার বিশ্ব পরিভ্রম করতে পারবে খানজাদি আরও জানান নতুন যুদ্ধ জাহাজ উদ্বোধন কয়েক মাস পরে সমুদ্রগামী দিনা যুক্ত হবে ইরানি নৌবাহিনীতে এছাড়া আগামী মাসে ইরানের নৌবাহিনী প্রথম মাইন সুপার উদ্বোধন করবেন মার্কিন সরকার এবং এর পশ্চিমা মিত্রদের অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান গত কয়েক বছরে সামরিক খাতে বিরাট অগ্রগতি লাভ করেছে সামরিক খাতের বিভিন্ন অংশে ইরান সম্পূর্ণ অর্জন করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনিদের এক লাখ ছেষট্টি হাজার ঘরবাড়ি ভেঙে দিয়েছে ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনিদের এক লাখ ছেষট্টি হাজার ঘর বাড়ি ভেঙে দিয়েছে এছাড়া ইসরায়েলি দখলদারিত্বের কারণে দশ লাখ ফিলিস্তিনি অধ্যস্ত হয়েছেন আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে ওই রিপোর্টের বরাদ দিয়ে ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার গতকাল আলাদা খবর প্রকাশ করেছে অধিকৃত জেরুজালেম আলকোজ শহর ভিত্তিক ওই সংগঠন একে বিবৃতিতে বলেছে ইহুদিবাদী ইসরায়েল এ পর্যন্ত এক লাখ পঁয়ষট্টি হাজার ছশো ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এবং তাদের কারণে দশ লাখ ফিলিস্তিনি অভ্যন্তরীণভাবে এবং ভিটে মাটি ছেড়ে ভিন দেশে উদ্বস্ত হতে বাধ্য হয়েছে সংগঠনটি জানিয়েছে চলতি দুহাজার সালের প্রথম নয় মাসে দখলদার বাহিনী চারশো পঞ্চাশটি ঘরবাড়িও প্রতিষ্ঠান ধ্বংস করেছে শুধু তাই নয় বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে উইঘুর মুসলিমদের মানবাধিকার রক্ষার আহ্বান বিশ্বের উনচল্লিশ দেশের বিশ্বের উনচল্লিশটি দেশ চীনের জিনজিয়াং প্রদেশের সংখ্যালঘু ঐঘুর মুসলিমদের মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে এদিকে উনচল্লিশ দেশের এই বিবৃতির তীব্র সমালোচনা করেছে চীন বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সহ কানাডা জাপান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ক্ষমতাধর দেশ রয়েছে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ জাতিসংঘে মানবাধিকার সংক্রান্ত এক সভায় জার্মান দূত ক্রিস্টফ হেইজেন বলেন মানবাধিকার প্রতি সম্মান জানাতে আমরা চীনের প্রতি আহ্বান জানিয়েছি বিশেষ করে জিনজিয়াং ও তিব্বত অঞ্চলে ধর্ম ও জাতিগত সংখ্যালঘু দাতারা বলেছেন এ মানবাধিকার পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে হংকং এ চীনের কার্যক্রম নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জিনজিয়াং এ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশনার সহ স্বাধীন নিরপেক্ষ পর্যবেক্ষণের প্রবেশে তরিত অর্থবহ ও অবাধ অনুমতি দিতে চীনের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা দেশগুলো এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থানীয় প্রতিনিধি জংজুন দোহার আফগান শান্তি বৈঠকে যেভাবে ছাইয়া ফেলছে ভারত পাকিস্তান বিরোধ কাতারের রাজধানী দোহাতে চলমান আফগান শান্তি আলোচনায় ভারতের ভূমিকা ঠিক কি হতে পারে তা নিয়ে আলোচনা করতে দিল্লি এসেছেন আফগান নেতা ও সেদেশের পিস কাউন্সিলের প্রধান ডক্টর আব্দুল্লাহ আব্দুল্লাহ ভারতের ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা পাঁচ দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল সহ অনেকের সাথেই দেখা করেন পাকিস্তানি বিশ্লেষকরা অবশ্য বলছে ডক্টর আবদুল্লাহ যদি শান্তি আলোচনায় ভারতের আরো সক্রিয় ভূমিকা আশা করে ইসলামাবাদের কাছে ডাক কিছুতেই গ্রহণযোগ্য হবে না তবে ভারতেও পর্যবেক্ষকরা কেউ কেউ ধারণা করছে শান্তি আলোচনার স্বার্থে আফগানি শুদে তিনি দিল্লিকে আপাতত লো প্রোফাইল বজায় রাখাই অনুরোধ জানাবেন প্রসঙ্গত দোহায় গত 12 সেপ্টেম্বর তালেবানের সাথে আফগানিস্তানের সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছিল বিরাট উৎসাহ উদ্দীপনার মধ্যে কিন্তু মাত্র তিন দিনের মাথায় তা কার্যত থমকে যায় এরপর গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ওই দুই পক্ষের মধ্যে সরাসরি মত বিরোধ প্রায় বন্ধ আর সেই জট খুলতে ইসলামাবাদ আর দিল্লিতে ছোটাছুটি করছে ডক্টর আব্দুল্লাহ গত সপ্তাহেই তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আর সেনা প্রধান জেনারেল কামার জাবেদ বাজোয়ার সঙ্গে আলোচনা সেরে এসেছেন আর মঙ্গলবার বিকেলে নেমেছেন দিল্লি বিমানবন্দরে কাবুল থেকে রওনা হওয়ার সময় এয়ারপোর্টের টার্মেকেই তিনি সাংবাদিকদের বলেন আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ওই দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ কারণ তারা ঐতিহাসিকভাবে আফগানিস্তানের পার্টনার দোহার শান্তি আলোচনার ভাবে পর্বেও অনেকটাই এরকমই বার্তা দিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেদিন তিনি বলেন ভারত ও আফগানিস্তানের সম্পর্ক হাজার বছরের পুরনো এবং সময়ের পরীক্ষিত বন্ধু আজকের আফগানিস্তানেও ভারত সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সে দেশের পার্লামেন্ট ভবন থেকে শুরু করে প্রতিটি প্রদেশে স্কুল হাসপাতাল বানাতেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা মনে করি সে দেশে যে কোনো শান্তি আলোচনা পুরোপুরি আফগান নেতৃত্বে হতে হবে শুধু আফগানির সেটা নিয়ন্ত্রণ ও পরিচালনা করবে জয়শঙ্করের ইঙ্গিত ছিল খুব পরিষ্কার দোহার আলোচনায় তারা পাকিস্তানের কোনো ভূমিকা মানতে রাজি নন তালেবানের ওপর যে দেশটির প্রভাব সবচেয়ে বেশি বলে ধারণা করা হয় বস্তুত আফগান সরকার ভারত ঘেষা আর তালেবান পাকিস্তানপন্থী সেটাও দোহার সাফল্যের পথে একটা বড় বাধা বলে অনেক পর্যবেক্ষকই মনে করেন পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হারুন রশিদ বিবিসি বাংলাকে বলেছেন এই পটভূমিতে ডক্টর আবদুল্লাহ যদি ভারতের কাছ থেকে অধিকতর সক্রিয় ভূমিকা আশা করেন তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে তার কথায় ডক্টর আব্দুল্লাহ যদি দিল্লিকে এই ধরনের কোন অনুরোধ করেন পাকিস্তান কিন্তু তা ভালোভাবে মেনে নেবে না প্রথম দিন থেকে তারা বলে আসছে আফগানিস্তানে ভারতের কোনো ধরনের হস্তক্ষেপ কাম্য নয় কারণ সেটা পাকিস্তানকে অস্থিতিশীল করে তুলবে পাশাপাশি পাকিস্তান খুব সম্ভবত আমেরিকার কাছ থেকে এই আশ্বাসও পেয়েছে যে ভারতকে দোহার আলোচনা থেকে দূরে রাখা হবে যার কারণে প্রবল উৎসাহ নিয়ে তারা এই আলোচনার সফল করতে ঝাঁপিয়ে পড়েছে এখন দোহাতে ভারতের বেশি দৃশ্যমান বা সক্রিয় ভূমিকা আলোচনা আরও বিগড়ে দিতে পারে এখন সেটা করার ক্ষেত্রে ভারতের একটাই অসুবিধা ও আপত্তি কারণ তাতে অবধারিতভাবে আফগানিস্তানের সবচেয়ে প্রভাবশালী প্লেয়ার হয়ে উঠবে পাকিস্তান ফলে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সত্তর বছরের বেশি পুরনো বিরোধ এখন আফগান শান্তি আলোচনাতেই ছায়া ফেলছে এখন সে দেশে যুদ্ধবিরতি বা শান্তির স্বার্থে দিল্লি ও ইসলামাবাদ শেষ পর্যন্ত নিজেদের অবস্থান নরম করতে রাজি হয় কিনা তার উপর দোহা আলোচনার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সূত্র বিবিসি ভারত চীন যুদ্ধ নতুন কায়দায় ভারতকে সায়স্তা করছে চীন লাউড স্পিকার দিয়ে সৈন্যদের কানের পর্দা ফাটানোর দাবি ভারতের গত জুন মাসে ভারত এবং চীনের মধ্যে সীমান্তে এক সংঘর্ষে নিহত হয়েছিল অন্তত বিশ জন ভারতীয় সেনা তারপর থেকে দুদেশের দেশের সীমান্তে চলছে তীব্র উত্তেজনা উত্তেজনা এই কমানো এবং সংঘাত এড়ানোর জন্য দেশ এখন আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু দুদিক থেকেই সোশ্যাল মিডিয়ায় এই উত্তেজনা এবং সংঘাত সম্পর্কে অনেক মিথ্যে এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এরকম কিছু মিথ্যে তথ্য এবং দাবি যাচাই করে দেখেছে বিবিসি রিয়েলিটি চেকের শ্রুতি মেনন এবং উপাসনা ভাট ভারতীয় সেনারা চীনা লাউড স্পিকার থেকে আসা সঙ্গীতের তালে নাচছে এবং চীনের একটি বিশাল স্পিকার আছে যা থেকে খুব জোরে সঙ্গীত বাজিয়ে ভারতীয় সেনাদের কানের পর্দা ফাটিয়ে দিচ্ছে এই যন্ত্রটি দিয়ে যে সীমান্তে গান বাজানো হয় এরকম কোনো প্রমাণ নেই এটি আসলে লাউড স্পিকার সম্পর্কিত আগের দাবিই একটি ভিন্ন রূপ একজন চীনা টুইটার ব্যবহারকারী একটি বিরাট যন্ত্রের এই ভিডিওটি শেয়ার করেন তিনি দাবি করেন যে এটি ব্যবহার করা হচ্ছে খুব উচ্চ শব্দে গান বাজিয়ে ভারতীয় সেনাদের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার জন্য যন্ত্রটি বানিয়েছে একটি চীনা কোম্পানি তারা নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রপাতি তৈরি করে ভিডিওটিতে তাদের যন্ত্রটির শেয়ার করা হয়েছে সেটি আসলে একটি মোবাইল ওয়ার্নিং সাইরেন এটি বেশ বড় ওজন প্রায় চার দশমিক ছয় টন প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন জরুরি অবস্থার সময় বেসামরিক জনগণকে সতর্ক করতে এই সাইরেন ব্যবহার করা হয় কোম্পানির ওয়েবসাইটে এই যন্ত্রের ব্যবহার সম্পর্কে এরকম বিবরণ দেওয়া আছে এটি গান বাজানোর কোনো লাউড স্পিকার নয় আর এই সাইরেন চীনা সেনাবাহিনী সীমান্তের কাছে ব্যবহার করছে কিনা সেটাও ঠিক পরিষ্কার নয় আর অন্যদিকে ভারতের কোনো সৈন্যের কানের পর্দা ফেটে গেছে এরকম খবর কিন্তু কেউ নিশ্চিত করতে পারেনি সুতরাং ভারত এটা মিথ্যা দাবি করেছে